আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। সকল বেদাত সুন্নত থেকে যাত্রা শুরু হয়। বেদাত কিভাবে হয়? বেদাত কিন্তু দলিল ছাড়া না, প্রত্যেক বেদাতের দলিল আছে, দলিল থেকেই বেদাত হয়। কিভাবে হয়? একটা ফজিলত, যেমন মনে করলেন জিকিরের অনেক ফজিলত, ঠিক না? জিকিরের ফজিলত শুনে আপনি জিকির শুরু করলেন। আসর থেকে মাগরিবের সময়ের ফজিলত আছে, আল্লাহর জিকির আসরের পরে করার ফজিলত আছে, আল্লাহর জিকিরের ফজিলত আছে। 100টা অকাট্য দলিল দিয়ে আপনি আসরের পরে রোদে দাঁড়িয়ে সবাই হাত তুলে সুবহানাল্লাহ 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 লাফাচ্ছেন আর হাত তুলে, এটা কি হবে? বেদাতটা কি? আসরের পরে জিকির বেদাত, সুবহানাল্লাহ জিকির বেদাত। একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি বানালেন, এইটা হলো বেদাত। কথা বুঝতে পারেননি? আমরা এটা যেহেতু আপনারা করেন না, এই জন্য আপনারা মেনে নিয়েছেন, কিন্তু আমরা যত বেদাত করি সব এই যুক্তিতে করি। অর্থাৎ ফজিলতের যুক্তি দিয়ে আমরা আমল বানিয়ে নিই। অনেক উদাহরণ, বেদাত তৈরি করার অনেক পদ্ধতি আমি শিখাইছি, আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন। যেমন তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে না? আছে না? নেই। রাসূলুল্লাহ সাল্লাম মাঝে মাঝে জামাতে তাহাজ্জুদ পড়েননি? পড়েছেন। এখন আপনি আপনার মসজিদে নিয়মিত প্রতি রাতে জামাতে তাহাজ্জুদ পড়েন, এটা কি হবে? আমি যখন বললাম যে ভাই নিয়মিত সারা রাত 12 মাস জামাতে তাহাজ্জুদ পড়া বেদাত, আপনি আমার বিরুদ্ধে ফতোয়া দিলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামের দুশ্মন, সে তাহাজ্জুদের নামাজকে বেদাত বলেছে, হলো নাকি কথাটা? একজন এসে বলছে হুজুর মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়া কি বেদাত হবে? আমি কি বলবো? না, মসজিদে তাহাজ্জুদ নামাজ বেদাত না। তাহলে একজন এসে আমাকে বললো হুজুর মসজিদে তাহাজ্জুদ পড়া বেদাত নাকি? আমি কি বলবো? মসজিদে তাহাজ্জুদ পড়া বেদাত নাকি? মোটেও না। কিন্তু আসলে আমি বললাম হ্যাঁ, মসজিদে তাহাজ্জুদ পড়া কোনো বেদাত না, জায়েজ আছে। ও যে মসজিদে নিয়মিত জামাতে তাহাজ্জুদ পড়া শুরু করে দিল। আমরা কিন্তু সকল বেদাতে এই ফাঁকটা করে ফেলি। তাহাজ্জুদ নামাজ ঘরে পড়া সুন্নত, একাকী পড়া সুন্নত, মাঝে সাঝে ডাকাডাকি না করে যে 2-3 জন হয়ে যায় না, জায়েজ না, সুন্নতের ভিতরে থাকে। মাঝে সাঝে মসজিদে পড়া বা নিয়মিতই মসজিদে পড়া একাকী, এটা না জায়েজ না, যদিও ঘরে পড়া উত্তম। কিন্তু বেদাত হলো কখন? যখন কয়েকটা একসাথে হলো, নিয়মিত মসজিদে পড়া, নিয়মিত জামাতে পড়া, তাহাজ্জুদ মসজিদে নিয়মিত জামাতে। বেদাত হওয়ার জন্য অনেকগুলোই আছে। একটা হলো মাঝে সাঝে 2-1 দিন জামাতে হয়ে গেছে, মানে আপনারা এখানে সবাই ছিলেন রাত্রে, আমি তাহাজ্জুদে দাঁড়াই গেলাম, জোরে জোরে কেরাত পড়ছি, আপনারা আমার পিছনে দাঁড়াই গেলেন, এটা বেদাত না। আপনারা সবাই মসজিদে আছেন, তাহাজ্জুদ পড়তেন, একজন হাফেজ সাহেব লম্বা কেরাত পড়ছে, পিছনে দাঁড়াই গেলেন, এটা বেদাত না, না যায় না, সুন্নতের ভিতরে পড়ে। তাহলে মসজিদে তাহাজ্জুদে বেদাত না, মসজিদে জামাতে তাহাজ্জুদে বেদাত না। বেদাত হওয়ার জন্য সর্বশেষ পর্যায়ে মসজিদে জামাতে নিয়মিত। এখন আমি বললাম মসজিদে জামাতে নিয়মিত তাহাজ্জুদটা বেদাত, আপনি ফট করে আমার বিরুদ্ধে ফতোয়া দিলেন, আমি বলেছি মসজিদে তাহাজ্জুদ বেদাত। কথা বুঝতে পারছেন না? এই ফজিলত দিয়ে আপনি 100 ফজিলত দিতে পারবেন, 100টা অকাট্য দলিল দিতে পারবেন যে নবীজি জামাতে তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু আপনি যেটা করছেন ওইটা নবীজি করেননি।